हेलो। हाँ ससुर जी, यहाँ से बारात लेके निकलूँ क्या फटाफट से? অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট করতে চান আপনার ফটো দিয়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করে নিতে হবে। এরপর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 604 প্রিসেট নামে। তো এই প্রিসেট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে প্রিসেট ওপেন করতে হবে। অ্যান্ড ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখুন 90% কাজ করা থাকবে, আপনাকে বাকি 10% কাজ এখানে করে নিতে হবে, ঠিক আছে। 10% কাজ কী করতে হবে অবশ্যই দেখিয়ে দেবো, ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্টে টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে যদি অডিও ফাইলটা কোনো রকম আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে টাইম লাইনটা ফার্স্টে আনতে হবে এরকম। দেন আনার পর প্লাসে ক্লিক করে অডিওতে ক্লিক করতে হবে। এরপর ভিউ অলে ক্লিক করার পর সংসে আসতে হবে। দেন এখানে আসার পর এখান থেকে ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। সো অডিওটা অ্যাড করে নেবেন। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা অডিওটা ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন কিছু লিরিক্স লেখা রয়েছে। অ্যান্ড এখানে দেখুন একটি ফন্ট স্টাইল আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। এই যে ফন্ট স্টাইলটা দেওয়া আছে, এটি কিন্তু অ্যালাইট মোশন আগে থেকেই রয়েছে। তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান বা রিপ্লেস করতে চান, তাহলে কী করবেন, গ্রুপের লেয়ারটা এখন সিলেক্ট করবেন, এই গ্রুপের লেয়ারটা সিলেক্ট করবেন, এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন কিছু লেয়ার চলে আসছে, ফার্স্টে চলে আসবেন, ফার্স্টে লেয়ারটিকে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন যা লেখা আছে থাকবে। দেন উপরে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার মন পছন্দ স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন টিক মার্ক ক্লিক করে, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো আর কি টেক্সট লেয়ার থাকবে, আর প্রতিটা টেক্সট লেয়ারের মধ্যে আপনার ফন্ট স্টাইল রিপ্লেস করতে পারবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর দেখে দিচ্ছি, ব্যাকে আসার পর আপনার লেয়ার যদি কোনোরকম এরকমভাবে ছোটো হয়ে গিয়ে থাকে, দেখুন লেয়ারটি ছোটো হয়ে গেছে, এই লাল রঙের লেয়ারটি, গ্রুপের লেয়ারটি, তো কী করবেন, লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরকম টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন 5.20, এখানে নিয়ে আসবেন 5.20 যে বিটমার্কটা আছে, বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, দেন এই পর্যন্ত লেয়ারটি কিন্তু চলে আসবে, দেখুন চলে গেলো, ঠিক আছে। সো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে যে কাজটা আপনাকে করতে হবে, ফটো আপনাকে ক্রপ করতে হবে, মানে আপনি যে ফটোগুলো ইউজ করবেন সেই ফটোগুলো কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করে এখানে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে অ্যাড হবে না। তো আগে দেখে নিন ফটো কীভাবে ক্রপ করতে হবে। সেখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করো, তাহলে প্রজেক্ট একটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটি ফটো আপনি অ্যাড করুন, সে ফটো অ্যাড হয়ে গেল। এরপর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশনে ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে নিন ফটো, সে ফটো ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপর যদি আরও বেশি ফটো অ্যাডজাস্ট করার থাকে, তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড তিন নম্বরে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এখন বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন, তো এটি আপনার ফটো অনুযায়ী আপনি দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এই ফটোর উপরে টাইম লাইনটা রাখবেন, রাখার পর ডান দিকের কোণে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি অপশানটা সিলেক্ট করবেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে। তো দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপর সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ করে নেবেন, দেন আমি এখান থেকে ক্লোজ করছি। তো সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ফটোগুলো একে একে ক্রপ করে সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর প্রিসেট ওপেন করছি। অ্যান্ড ওপেন করে এখানে আমি আপনারা দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এখান থেকে আর কি ক্রপ করা ফটোগুলো এই লেয়ারগুলির মধ্যে অ্যাড বা রিপ্লেস করবেন, ঠিক আছে। তো কী করবেন, এখানে ফার্স্টে দেখুন রয়েছে ফটো লেখা লেয়ার রয়েছে একটি, তো ফটো লেখা লেয়ার সিলেক্ট করবেন এরকম। দেন কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন, দেন এখানে কিছু অপশান পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এরকম অ্যাড করে নেবেন, দেখুন অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে এরকমভাবে, ওকে। দেন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানেও দেখুন রয়েছে ফটো লেখা লেয়ার, সেটাকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অন্য একটি ক্রপ করা ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ওকে। তো সেম প্রসেস ফলো করবেন, এখানে যতগুলো আপনি ফটো লেখা লেয়ার পাবেন এখানে দেখুন শেষ পর্যন্ত,
বেশ কিছু ফটো লেখা লেয়ার রয়েছে, এর মধ্যে আপনাকে ফটো রিপ্লেস করতে হবে। অ্যান্ড এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনি এই ফার্স্টে যে ফটো আপনি অ্যাড করলেন, ফার্স্টে যে ফটো আপনি অ্যাড করলেন এখানে, তো আপনাকে তারপরের লেয়ারে কিন্তু সেম ফটো অ্যাড করতে হবে, মানে সেম ফটো অ্যাড করতে হবে। সো লেয়ার সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেন একই ফটো আর একবার সিলেক্ট করে এরকম সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেখুন অ্যাড হয়ে যাবে, দেখুন একই ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত মানে আপনাকে চারটে চারটে করে একই ফটো অ্যাড করতে হবে, চারটে লেয়ারে, চারটে পরপর চারটে লেয়ারের মধ্যে আপনাকে একই ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর আবার পরপর চারটে লেয়ারের মধ্যে একই ফটো অ্যাড করতে হবে, তারপর আবার পরপর চারটে লেয়ারের মধ্যে একই ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। আর লাস্টের এই লেয়ারটিতে কোনো ফটো অ্যাড করার দরকার নেই, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে একটা দেখুন লেয়ার বাকি রয়ে গেছে, ইমোজি নামে একটা লেয়ার রয়েছে, দেখুন ইমোজি। তো এখানে কিন্তু আপনাকে একটা ইমোজি অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন, সো লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ডাউনলোড করা ইমোজিটা এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, ঠিক আছে। যেমন অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। অ্যান্ড এই ইমোজির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন আপনাকে এই যে প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।